নমস্কার সবাইকে, বইয়ের বাক্সতে স্বাগত। আমি সোমেশ্বর। আজকের পর্বে থাকছে একটা বইয়ের আনবক্সিং আর সেই বইটারই রিভিউ। তো প্রথমে আপনারা আনবক্সিংটা দেখে নিন, তারপর বইটা পড়ে আমার কেমন লেগেছে সেটা জানাবো। তো যে আনবক্সিং ভিডিওটা দেখলেন সেটা এক সপ্তাহ আগের। আমি এই কিছুদিন ধরে এই বইটা পড়ে শেষ করেছি। বইটা হচ্ছে প্রতীক দে সরকারের লেখা শুধু তোমারই জন্য। এই বইটাতে কবিতা, অনুগল্প, চিঠি, উক্তি এই ধরনের বেশ কিছু লেখা রয়েছে। বইটি ইতিকথা পাবলিকেশন থেকে প্রকাশিত। তো বইটির সব লেখাই প্রেম বিষয়ক লেখা এবং কিছু লেখা আমার পড়ে ভালো লেগেছে এবং কিছু লেখা আমার পড়ে মোটামুটি লেগেছে। তো আপনারা যারা এই ধরনের লেখা পড়তে ভালোবাসেন তারা এই বইটা পড়ে দেখতে পারেন। আমি সাজেস্ট করব যাদের বয়স 20 বছরের মধ্যে বা তার আশেপাশে তারা এই বইটা পড়ে দেখতে পারেন। তো সব লেখাই প্রেম বিষয়ক আগেই বললাম। তো বইটি সম্পর্কে এখানে একটি ছোট্ট লেখা রয়েছে মলাটের মধ্যে, সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তাহলে আপনারা হয়তো একটা ধারণা পাবেন এই বইয়ের লেখাগুলো কিরকম হতে পারে। সব ভালোবাসারই জয় ঠিক হয় এক না একদিন, কিছু বাস্তবিক বা কিছু কাল্পনিক পূর্ণতা পেয়ে। আমারই লেখা সেই সকল মানুষের জন্য যারা জীবনে হয়তো ভালোবেসেছিল। সফল অসফল বলার আমি বা আমরা কে? তাছাড়া বিচারের মাপকাঠি বা কি? ভালোবাসা ছিল, ভালোবাসা থাকবে চিরদিন। চাঁদের আলো নিজের নাকি ধার করা এই যুক্তিতর্কে নাই বা গেলাম? ভালোবাসার মানুষটির সঙ্গে কাটানো ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো না হয় মনের বায়োস্কোপে আজীবন উপভোগ করলাম। তো বইটির লেখাগুলি সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে। বইটা কেনার যাবতীয় তথ্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যারা বইটা সংগ্রহ করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। ওখানে বাংলাদেশের যারা পাঠক তারা কোথার থেকে বইটা সংগ্রহ করতে পারবেন সেটাও দেওয়া রয়েছে এবং কলকাতার পাঠকদের জন্য দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।